একটা আলোচনা শুনতেছিলাম ইয়াহিয়া আমিন এবং সাদমান সাদিকের মধ্যকার আলোচনা। আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যক্তি স্বাধীনতার এপিটোপিট, আরে বলে কি ব্যক্তি স্বাধীনতার এপিটোপিট। তো আমার আচ্ছা স্যার চোখ দেখতে হবে না, এটা হচ্ছে কি ও ব্যক্তি স্বাধীনতার এপিটোপিট, সেটা আমার ইন্টারেস্টের সাবজেক্ট, ইন্টারেস্ট এরিয়াতে কমন পড়ে গেছে, আপনারা জানেন আমি এইসব সাবজেক্ট ইন্টারেস্টেড। আমাকে কমেন্ট করছেন অনেকে যে গাড়ি চালানোর সময় ভিডিও করা এটা রিস্কি, ঠিক হচ্ছে না, আইনের আইনের ব্যত্য হচ্ছে না, না কোনোটাই হচ্ছে না কেন, সেটা আগে আপনাকে বুঝিয়ে বলি, তারপর আসলে আবার পেট্রোল দিতেছে। এই যে ধরেন ক্রুজ কন্ট্রোল মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চলবে, আপনি সেট করে দিলে আপনার গাড়ি হচ্ছে গ্যাসে পা রাখা লাগবে না। আবার লেন কিপিং অ্যাসিস্ট একটা টেকনোলজি আছে, মানে হচ্ছে গাড়ি অটোমেটিক্যালি হচ্ছে লেন মেনটেন করবে। সো বেসিক্যালি আপনি ক্রুজ কন্ট্রোল সেট করে দিলে এবং লেন কিপিং অ্যাসিস্ট যদি অন থাকে অন অফ করতে পারেন, বেসিক্যালি আপনার গাড়ি অটোনোমাস হয়ে গেছে অনেকটাই বলতে গেলে। আপনি আর গাড়ি ধরা লাগবে না, সে নিজে নিজে চলবে, নিজে নিজে মোড় ঘুরাবে, নিজে নিজে গতি মেনটেন করবে, রাইট? সো সেটা হইতেছে একটা নিরাপত্তার জনিত হ্যাজার্ড নাই এই কারণে। আইনের দিক থেকে হচ্ছে না, আইনের অভিজ্ঞতা নাই, আপনি হচ্ছে আইন হচ্ছে আপনি গাড়ি ড্রাইভ করার সময় টেক্সট করতে পারবেন না, কারণ টেক্সট করতে গেলে আপনি দেখতেছেন, টাইপ করতেছেন, কনসেন্ট্রেট করতেছেন, ওইটা এক জিনিস। আর আপনি একটা ফোন হাতে রেখে কথা বলতেছেন, ওটা আরেক জিনিস। আপনি ফোনে ড্রাইভিং করার সময় কথা বলতে পারবেন না, ওইগুলো স্টেট টু স্টেট আইন আলাদা। সম্ভবত এই স্টেটে, খুব সম্ভবত এই স্টেটে, আমি এখন তো অন্য আরেকটা স্টেট আসছি কাজে, অন্য একটা স্টেটে আসছি কাজে, এখানে খুব সম্ভবত ইফ আই এম নট রং আপনি হচ্ছে টেক্সট করতে পারবেন না ড্রাইভ করার সময় আইন। আর সাউথ ক্যারোলিনা সম্ভবত আপনি টেক্সট করতে পারবেন। তো যাই হোক, এইগুলো এক এক স্টেটে এক এক আইন। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তো বাংলাদেশের রাস্তা না যে বাংলাদেশের রাস্তা সবসময় এমন করে দোয়াদুরুদ করতে করতে গাড়ি চালানো লাগে, রাইট? আপনি গাড়ি ছেড়ে দিয়ে আপনি আসমানের দিকে তাকে আসমানের তারা গুনবেন, কোনো সমস্যা নাই, কারণ আপনার গাড়ি রাস্তার সামনে রোবটের মতো সবাই নিয়ম কানুন মেনে গাড়ি চালাইতেছে। সো এখানে আনএক্সপেক্টেড কিছু হওয়ার কোনো ভয় নাই, যেটা বলি সবসময় যে সভ্যতা এক্সপেক্টেড, সভ্যতা অ্যান্টিসিপেটেড। আপনি বলতে পারবেন, আপনি ধারণা করতে পারবেন যে কী হইতে যাচ্ছে এখানে। আর সোনার বাংলা হইতেছে আন অ্যান্টিসিপেট করার কোনো সুযোগ নেই, কী যে হবে, কখন কোন দিক থেকে কোন রুল কোন ধারা, কার উপর আইন আসবে, কার উপর আইন আসবে না, কী হয়ে যাবে, কখন রাস্তার সামনে গাড়ি চলে আসবে, কখন মানুষ চলে আসবে, কখন বাস দাঁড়ায়, একটি ইউ নেভার নয়। সো এই কারণে ধরেন আপনারা যারা কমেন্ট করছেন আপনারা বুঝতেছেন না আর কি ব্যাপারটা। সো আপনারা দেশে থেকে বসে অনেক কিছু বোঝেন না, হ্যাঁ বোঝেন না দেখে আপনার এসব কথাবার্তা বলেন, দেখে আবার অনেক সময় এসব অনেক অসার কথাবার্তার অসারত্ব ধরতে পারেন না। সো এবার আমরা ইয়েতে চলে আসি, স্পিকিং অফ পশ্চিমের হইতেছে অসারতা, তাক ব্যক্তি স্বাধীনতার এপিটোপিট। সো জনাব ইয়াহিয়া আমিন উনার তো নিত্য পশ্চিমা কালচার সংস্কৃতি ব্যক্তি স্বাধীনতা থেকে সকল ইস্যু নিয়ে, ইস্যু আছে ওনার, এগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা টের পাইছি। তো ব্যক্তি স্বাধীনতা ফ্রিডম নিয়ে ওনার ইস্যু আছে, এটা উনি অনেক আগে থেকে বুঝিয়ে দিয়েছেন। এখন আমি ওনার পুত্রের পুরো আলোচনাটা শুনি নাই, আস্তে আস্তে ড্রাইভ করে আস্তে আস্তে মনে হয় 15 মিনিটের মতো শোনা হয়েছে, নাকি আরও একটু বেশি, 15 মিনিটের ও আচ্ছা 2x দিয়ে শুনছি, তো তাহলে হয়তো 30 মিনিট হবে হয়তো। এখানে যতটুকু কথা উঠে আসছে এখানে, এত কি বলবো আসলে, সত্যি কথা বলতে খুব দুঃখজনক। ইয়াহিয়া ভদ্রলোক খুবই দুঃখজনক আর্গুমেন্ট দাঁড়া করান, প্রায়শই সব নেতার কথা বলি না, বলা সম্ভব না এটা নিয়ে বলি, এটা একটা ইন্টারেস্টিং জায়গা। এবং আরেকটা কারণ হচ্ছে, এত লেম আর্গুমেন্ট দাঁড় করাইছেন যে খুব খারাপ লাগতেছে। উনি বলতেছেন যে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এগুলো একটা ইলুশন, এগুলো একটা মারাজ, মরিচিকা, এগুলো আসলে নাই পৃথিবীতে, এগুলো বিরাজ করে না। এখন দেখেন প্রথম দুঃখের জায়গাটা সেটা দিয়ে শুরু করি, তারপর আসি ওনার এই কথা, যেই দেশে পৃথিবীর যেই দেশে স্বাধীনতা নেই, ব্যক্তি স্বাধীনতায় ধারণা বিরাজ করে না, ইউড থিঙ্ক, ইউড এক্সপেক্ট যে সেই দেশের আলোচনাটা হবে ব্যক্তি স্বাধীনতার ভালো ভালো দিক নিয়ে, যে সারা পৃথিবীতে উন্নত দেশগুলো, সভ্য দেশগুলো, যেখানে মানুষের বাসের উপযোগী। বাংলাদেশ আজকে গতকালকে পড়লাম যে পজিটিভ এক্সপিরিয়েন্স, লোয়েস্ট পজিটিভ এক্সপিরিয়েন্স, ইয়াস লোয়েস্ট পজিটিভ এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল ইন্ডেক্স একটা, সেই ইন্ডেক্সে বাংলাদেশ অবস্থান 7, পৃথিবীর তলানির দিক থেকে 7। সো এমন একটা দেশ যে দেশে কেউ থাকতে চায় না, কেন থাকতে চায় না, ব্যক্তি স্বাধীনতা নাই দেখে, সবাই সবার পশ্চাতে সাংগুল দিয়ে রাখে, মানুষ মানুষের পর্যায়ে তো দিয়ে রাখে, রাখে সরকার দিয়ে রাখে, রাইট? এইসব কারণেই তো মানুষ এইসব দেশ ছেড়ে পশ্চিমে চলে যায়, যে পশ্চিমের দেশ নিয়ে অ্যাপারেন্টলি ইয়াহিয়া আমিনের ইস্যুর অভাব নাই, ওই কালচারে সব কিছু খারাপ, কিন্তু কেন যে এই খারাপ দেশগুলোতে সবাই চলে যেতে যেতেছে, শুধু যেতে যাচ্ছেন। আপনি চিন্তা করেন কি একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং কি একটা দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে গরিবগুলো হইতেছে বাংলাদেশ ছেড়ে চলে যায়, ধনীগুলো বাংলাদেশ ছেড়ে চলে যায়, মানে এই দেশে কেউই থাকবে না, বুঝলেন? বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রিফিউজি জেনারেটেড হয়েছে,
অ্যাসাইলাম সিকিং এর দিক থেকে একটা ওয়ান অফ দ্য টপ কান্ট্রিজ। আবার সবচাইতে বেশি বিদেশে হয়েছে সেফ হোম, কি জানি সেকেন্ড হোম, সেকেন্ড হোম যে বিদেশে করে কানাডা মালয়েশিয়া ওইসবে মাঝখানে একটা তালিকা ছিল, ওটার মধ্যে বাংলাদেশ তালিকার লিস্টে। আবার তার মানে এই দেশ থেকে ধনী গরিব আমলা ফকির রাজা উজির ছাড়া কিছু সোলাইমান সুখুনরা ছাড়া আর কেউ ওই দেশে থাকতে যাচ্ছে না, গরিব ধনী কেউ থাকতে যাচ্ছে না। কেন থাকতে যাচ্ছে না? পার্সোনাল ফ্রিডম, ব্যক্তি স্বাধীনতা, এই যে ব্যক্তি স্বাধীনতা নিয়ে কিন্তু আবার ইস্যু হইতেছে, ইহাই আমি না দেখা যাচ্ছে। এই যে ব্যক্তি স্বাধীনতা নাই এই দেশগুলোতে, স্বাধীন কোনো ধরনের স্বাধীনতা নেই। হ্যাঁ, তো এরকম একটা দেশে আপনি আশা করবেন যে এনারা কথা বলবেন ফেসবুক ইউটিউবে এসে, স্বাধীনতা বাংলাদেশে কীভাবে আমরা ব্যক্তি স্বাধীনতা, কেন এই দেশে মানুষ থাকতে চায় না, কী কী ইস্যু সেখানে, এই দেশে ব্যক্তি স্বাধীনতা নাই এই কারণে এই দেশে মানুষ থাকতে চায় না, তো আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি, বাংলাদেশকে বাসের উপযোগী করি। না না না, ওনারা তো এই কথাগুলো প্রথমত বলতে কিন্তু ঝামেলা আছে এই দেশে, কেন কারণ ব্যক্তি স্বাধীনতা নাই, কী একটা রিকার্সিভ ইস্যু। হ্যাঁ, বলাই যাবে না কারণ এই দেশে ব্যক্তি স্বাধীনতা নাই, যেহেতু এই দেশে ব্যক্তি স্বাধীনতা নাই বিষয়ে ব্যক্তি স্বাধীনতা বিষয়ে কথা বলা যাবে না, সুতরাং আমরা এখন ব্যক্তি স্বাধীনতাকে ব্যাশিং করবো, রাইট? তাইলে তো হইতেছে। আর বাঙালি তো আছে মনে করেন যে আছে কিছু বান্ধা পশ্চিম ব্যাশিং এই সেই কিছু পুজুন বাজুন আছে না, এগুলো হলে লাইক লাইক আসল টপিকে ঢুকতে পারছেন, টপিকে ঢুকে কী করবো বলুন, টপিকে ঢুকতে ইচ্ছে করেন এগুলো দেখলে। এনিওয়েজ, তো ওনারা বলতেছেন যে কী বলে ব্যক্তি স্বাধীনতা কি জানি হলো, কি বললেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমাদের কোনো স্বাধীনতা নাই, আমাদের কোনো চয়েস নেই, এটা ইলুশন। এই যে এত ব্যক্তি স্বাধীনতার কথা শুনেন পশ্চিমে, এগুলো সবই ইলুশন। এটার একটা অ্যানালজি দিচ্ছেন ইয়াহিয়া আমিন এবং সাদমান সাদিক পুশ ব্যাকও করলো না, তার মানে কি সে একমত? ইয়ে দেখলাম কি জানি বলে ফারহান, খালিদ ফারহান, খালিদ ফারহান দেখলাম বেশ কয়েকটা জায়গায় পুশ ব্যাক করছে ইয়াহিয়া আমিনের উইথ ডিউ রেসপেক্ট বুলশিট। সো কি জানি বলে ইয়াহিয়া আমিন, উনি বলতেছেন যে স্বাধীনতা কিন্তু একটা ইলিউশন, স্বাধীনতা কিন্তু নাই। এই যে আপনাকে মনে করেন ক্যাপিটালিস্ট আমেরিকা ভুয়া দুই নাম্বার, হ্যাঁ, এরা হইতেছে আপনাকে স্বাধীনতা নামের একটা ইলিউশনের মধ্যে রাখছে। এরা আপনাকে বলে যে আপনাকে আপনার ড্রেস কেনার স্বাধীনতা দেওয়া হয়েছে আপনাকে, এরকম একটা অ্যানালজি সম্বোধনী দিছে যে আপনার মার্কেটে এই তিনটা প্রোডাক্ট আছে, এই তিনটা প্রোডাক্ট থেকে আপনাকে কিনতে হবে, কিন্তু এটা যে আসলে আপনার স্বাধীনতা না এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। কীভাবে এটা আপনার স্বাধীনতা না? খুবই ঝামেলা আছে এখানে। কীভাবে এটা আপনার স্বাধীনতা না? কারণ আপনাকে তিনটা আইটেম থেকে, তিনটা চয়েস থেকে একটা পিক করতে বলা হয়েছে, আপনাকে তিনটার মধ্যে থেকে একটা পিক করতে হবে, তাহলে আপনার স্বাধীনতা থাকলো বই। আপনাকে তো 500টার মধ্যে থেকে একটা নিতে বলা হয় নাই। ধরো আমি নিউ ইয়র্কে দাঁড়ায় আছি, হ্যাঁ, নিউ ইয়র্কের তোমার কি বলবো মানে ব্যক্তি স্বাধীনতার, হ্যাঁ, ইয়ে আর কি। সো তুমি একদম মানে প্রাইম যে ইয়েতে তুমি বসে আসছো, তুমি মনে করছো তুমি একদম পৃথিবীর সবচেয়ে স্বাধীন দেশে সবচেয়ে স্বাধীন মানুষ। তুমি তোমার চারদিকে তাকাই দেখো তো, তোমাকে যে অপশনগুলো দেখানো হচ্ছে এখন, তুমি বললে আমি ওই কোম্পানির জামাটা কিনবো, তোমার তো স্বাধীনতাটাকে খুব সুন্দর করে সে একটা বায়াস দিকে চলে নিচ্ছে, তোমাকে বলতেছে তুমি স্বাধীন, তুমি যেটা চাও চুজ করতে পারো, তো আমি যদি যেটা চাই তাহলে সব কিছু কই, তাহলে তোর আপনার স্বাধীনতা কথা বলছেন নাই? মানে এই খেলাটা তো আমি বুঝলাম না এটা কি ধরনের খেলা। মনে করেন যে আমি আপনাকে বললাম যে আপনাকে আকাশে হাজার হাজার তারা আছে, আকাশেতে লক্ষ তারা, আমি আপনাকে বললাম আপনি একটা তারা এখান থেকে পছন্দ করেন, তো আপনি বললেন যে না 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 এটা আমার চয়েস, কোথায় হলো? আপনি আমাকে তো 1 লক্ষ তারা থেকে চয়েস করতে দিচ্ছেন, আমাকে 5 বিলিয়ন তারা থেকে চয়েস করতে দেন না, তাহলে এটা কোনো স্বাধীনতা হইল না। আরে ভাই, স্বাধীনতা মানে হচ্ছে আপনাকে চয়েস কয়টা থেকে চয়েস করা, সেটার স্বাধীনতার প্রশ্ন সেখানে না। স্বাধীনতার প্রশ্ন আপনি যা করতে চান সেটা আপনাকে করতে দেওয়া হচ্ছে কি নাকি সেখানে বাধা দেওয়া হচ্ছে। আপনার স্বাধীনতার প্রশ্ন হচ্ছে আপনি এই পোশাকটা কিনবেন কি কিনবেন না, ইয়েস অর নো, সেখানে হচ্ছে স্বাধীনতা। যে আমাকে 5টা ব্র্যান্ডের কাপড় আছে, এই 5টা ব্র্যান্ডের কাপড় থেকে আমাকে কিনতে কেউ বাধ্য করতেছে কিনা, আমি যদি চাই আমি কোনো কাপড়ই কিনবো না, এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমার আছে কিনা। স্বাধীনতা মানে নো বলার স্বাধীনতা, স্বাধীনতা এসেনশিয়ালি মিন্স না বলার স্বাধীনতা। যখন ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন আসে তখন এটা মিন করা হয় যে আমার না বলার স্বাধীনতা আছে কিনা, আমার না বলার অধিকার আছে কিনা, আমি এটা করতে চাই না, আমি এটা বলতে চাই না, আমি এটা শুনতে চাই না। দ্য আদার হ্যান্ড, করার বলার স্বাধীনতা তো অবশ্যই, রাইট? সো আপনাকে তো কেউ বাধ্য করতেছে না যে গ্যাপ থেকে, ব্যানানা রিপাবলিক থেকে, কাউভিন ক্লেইন থেকে, এই তিনটা থেকেই আপনাকে কিচেনে এই তিনটা থেকে একটা প্যান্ট আপনাকে কিনতেই হবে না, এটা তো আপনাকে বাধ্য করতেছে না, আপনি ইচ্ছা হলে কিনবেন না, এটাই তো স্বাধীনতা, আপনার ইচ্ছা হলে আপনি কিনবেন না। এটা কি ধরনের আর্গুমেন্ট? যে আচ্ছা আমাকে এই তিনটা ব্র্যান্ডের মধ্যে থেকে একটা কিনতে হচ্ছে সুতরাং আমার স্বাধীনতা নাই। আরে বাবা, এই কথা বললে এখন তাহলে আপনার লিমিটিং ফ্যাক্টর কোথায়? আমি যদি আপনার 5টা ব্র্যান্ড এনে দিই, আপনি যখন বলবেন যে ও আপনি আমাকে 5টা ব্র্যান্ড থেকে একটা আমাকে পিক করতেই হচ্ছে, তার মানে আমার স্বাধীনতা নেই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটারও আপনার স্বাধীনতা মনে হচ্ছে না কি? ঠিক আছে, আপনারা 500টা ব্র্যান্ড এনে দিলাম, এবারে 500টা ব্র্যান্ড থেকে একটা কিনেন তো। না না না, এটাও আমার স্বাধীনতা হচ্ছে না। কেন? মানে আপনি আমাকে 500টা থেকে একটা পিক করতে বলছেন, আমি তো 500টার মধ্যে থেকে একটা পিক করতে বাধ্য, তাহলে আমি কোথায় স্বাধীন থাকলাম? কী ধরনের বুলশিট আর্গুমেন্ট আমি বুঝলাম না।
আমি মানে আমি তাবদা লেগে গেল শুনে, যেটা এটা এটা কি ধরনের আর্গুমেন্ট এটা, নাকি এতে করে নাকি আমাদের আসলে সত্যিকার অর্থে স্বাধীনতা নাই? এই কথা যদি বলেন তাহলে হ্যাঁ, তাহলে আসলে স্বাধীনতা নাই, আসলে স্বাধীনতা একটা ইলিউশন। স্বাধীনতা বলতে যে শব্দটা আমরা আবিষ্কার করছি স্বাধীনতা, এই শব্দটাই হইতেছে একটা ইলিউশন, এই শব্দটাই হইতেছে ভুল। এই আবিষ্কারে ইটিমোলজিক্যালি এখন আমাদেরকে স্বাধীনতার অর্থ খুঁজে বের করতে হবে। স্বাধীনতা মানে ইয়াহে আমিন কি বুঝেন? উনি খুবই দুঃখজনক একটা ব্যাপার, ইয়াহে আমিন যাই কথাবার্তা বললেন তার মধ্যে 90% সাথে আমি একমত হইতে পারি না। উনি যে কথাটা বলতে চাচ্ছেন এটা উনি কোত্থেকে আসতেছেন এবং সেটা আমি বুঝতে পারছি, সেটা আমি জানি। মানে ব্যাপারটা আমি ওনার আরেকটা আলোচনা বিশ্লেষণ করতে গিয়ে পয়েন্টটা আমি করছিলাম যে উনি বিভিন্ন সময় যে রেফারেন্স টেফারেন্সগুলো দেন, বিভিন্ন এই বই অমুক এই বসে তমুক সেই বসে এরকম, আপনি আপনার মতামতের পক্ষে ইন্টারনেটে হাজার হাজার লোক পাবেন। তো ইন্টারনেটে ঘাটলে আপনি আপনার কথার রেফারেন্স দেওয়ার জন্য অনেক কিছু পেয়ে যাবেন, রাইট? দ্যাট ডাজন্ট মিন মাচ ইফ এনিথিং আর কি। সো উনি ওরকম আর কি, আমি আমার এটা হয়তো অবজারভেশনের ব্যাপারে, উনি ওনার ন্যারেটিভের পক্ষে যেসব জিনিসপত্র আছে এগুলাই পড়েন, এগুলাই শোনেন এবং ওগুলা থেকেই হইতেছে এক জায়গায় করে হইতেছে ওনার ইয়ে দাঁড় করেন আর কি, আমার যুক্তি তর্ক দাঁড় করার, সাপোর্টিভ এভিডেন্স দাঁড় করার। সো উনি যেটা বলতে চাচ্ছেন এরকম একটা জিনিস বিরাজ করে, এরকম একটা আলোচনা আছে, এগুলা আমিও ভীষণ সময় সামনে আসছে যেও আসলে সত্যি কথা বলতে আমাদের কোনো চয়েস নাই, আমাদের কোনো অপশন নেই, আমাদের কোনো স্বাধীনতা নেই, এগুলো সব কৃত্রিমভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এরকম কিছু বুলশিট কথাবার্তা আছে মার্কেটে, এগুলো আর ওনার পছন্দ হয় ওনার মতের সাথে মিলে। একটা টার্ম আছে এখানে ইউজ হয়, ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট। এটা এখানকার পলিটিক্যাল আলোচনায়, পলিটিক্যাল স্পিয়ারে এই 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 ফ্রেজটা বেশি ইউজ হয় যে ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট। ওইটার এটা কিন্তু এক জিনিস না, রাইট? উনি যেটা বলতে চাচ্ছেন যে ও আপনি আপনাকে তো তিনটা ড্রেস দেওয়া হয়েছে, তিনটার মধ্যে আপনাকে একটা পছন্দ করতে হচ্ছে, তাহলে আপনাকে রিয়েলি আপনার স্বাধীনতা কোথায় থাকলো? স্বাধীনতাই সেটা যে আপনি যেটা এই আর্গুমেন্ট আছে ম্যানুফ্যাকচারিং কনসেপ্টের পয়েন্টটা আগে শেষ করে নেয়। ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট বলতে যেটা বোঝানো হয় এখানকার পলিটিক্যাল আলোচনা, সেটা হচ্ছে যে মনে করেন বুশ এখন ইরাকে হামলা করবে, বুশ এখন ইরাকে হামলা করবে, এইটার মধ্যে আমেরিকানদের কোনো সমর্থন নাই। এখন আমেরিকানদের সমর্থন আদায় করবে, আমেরিকানদের এখন কনসেন্ট বুশ আদায় করবে, সে চাচ্ছে ইরাকে হামলা করতে আমেরিকানদের কনসেন্ট, তা আমেরিকানরা রাজি না, এখন কী করবে, এখন সে কনসেন্ট ম্যানুফ্যাকচার করবে, এটাকে এখানে বলা হয় ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। এখন কী করবে, এখন সে একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন নামাবে যে ইরাকে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন WMD আছে। এই প্রোপাগান্ডা চালানোর পর এখন মানুষের মন ঘুরে যাবে, তাই নাকি? তাহলে তো ইরাকে আক্রমণ করতে হবে আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে। এই কনসেন্টটা কিন্তু মানুষ দেয় না, এই কনসেন্টটা কিন্তু মানুষের ছিল না, মানুষ কিন্তু অরিজিনালি রাজি ছিল না ইরাকে আক্রমণ করায়। এই যে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার করলো মিথ্যা কথা বলে প্রোপাগান্ডা করে, এইটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। এবার আপনি বলছেন স্বাধীনতার আলাপের যে এই সিদ্ধান্তটা কিন্তু সে নিজে নিছে, এখানকার নাগরিকরা আমেরিকানরা নিজে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে একবার তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা এই যুদ্ধে রাজি না, পরক্ষণে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ এখন আমরা এই যুদ্ধে রাজি। এই সেকেন্ডবারের কনসেন্টটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট, কিন্তু এটা স্বাধীনতার প্র্যাকটিস, এটার সাথে স্বাধীনতার কোনো কনফ্লিক্ট নাই। কারণ এই যে সিদ্ধান্তটা তাকে জোর করে তাকে, যেমন আপনি পদ্মা সেতু মনে করেন আপনি করতে চান কি চান না, বাংলাদেশের সরকারের কিন্তু সেই আপনার কনসেন্ট ম্যানুফ্যাকচার তো দূরের কথা, আপনি যদি দেখা বাংলাদেশ কথা বললে মিলাইতে পারবো না, রাইট? ওইটা কিন্তু স্বাধীনতার আলাপ না। আপনি যদি উনি যে কথা বলেন এই কথা যদি বলেন, তাহলে এখন যেটা বললাম পৃথিবীতে স্বাধীনতা বলতে কোনো কিছু নেই, ওনার কথা অনুযায়ী পৃথিবীতে স্বাধীনতা বলতে কোনো কিছু নেই। কারণ আমি আপনাকে এখন একটা এই যে ধরুন যুক্তিতর্ক দিয়ে আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, আমি আপনার কনসেন্ট আমার পক্ষে আনার চেষ্টা করতেছি, আপনার মতামত আমার পক্ষে ম্যানুফ্যাকচার করার চেষ্টা করতেছি, এভাবেই তো পৃথিবী আগায় আলাপ আলোচনা। দিন শেষে আপনি স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার জন্যে যে আপনি কার সাথে একমত কার সাথে একমত না। এখন যদি ইয়াহিয়া আমিন এটা এসে স্পিন মারে ও আপনি কোথায় স্বাধীন, আপনার তো স্বাধীনতা নাই, আপনাকে তো যে ফখরুল ইসলাম আপনার মাথা ঘোলায় দিছে এই কারণে আপনি এখন এই কথা বলতেছেন, একটু আগে হ্যাঁ এটাই তো, এভাবেই তো পৃথিবীতে চলে, এটাই তো স্বাধীনতা। আমি আপনাকে একটা জিনিস বুঝে বলবো, আপনি বুঝে শুনে আপনার সেই স্বাধীনতা সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি এটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, যেটা শুরুতে বললাম অ্যাকসেপ্ট করা না করার, হ্যাঁ না বলার সাথে এইটা হচ্ছে স্বাধীনতা। না উনি এসে বলে যে না এটাও স্বাধীনতা না, কারণ এটাও ম্যানুফ্যাকচার, এটাও আপনাকে ফখরুল ইসলাম পার্সুয়েট করে আপনাকে করাইছে, আসলে কিন্তু সত্যিকার অর্থে আপনি তো রাজি ছিলেন না, কিন্তু আপনি এখন রাজি হচ্ছেন কেন, কারণ আপনার স্বাধীনতা না না এটাকে পরাধীনতা বলা না, এখানে স্বাধীনতার সাথে এটা বলুন। তো যাই হোক, এনিওয়ে যে কথা বললাম এই কথাগুলো আমিও শুনি না যে তার সামনে ঘুরে, হ্যাঁ উনি এটাটা ওইখানে ওইখানে একটা ওইখানে লাগাই কিছু কথা ইন্টারনেটে বুঝে কিছু ঘুরে, এগুলো আমি ওনার কথাবার্তা শুনলে আমি অনেক ক্ষেত্রেই 99% ক্ষেত্রে ধরতে পারি যে ও আচ্ছা এই কথা ওই জায়গা থেকে আসছে, ওই কথা ওই জায়গা থেকে আসছে, এবং ওগুলা উইথ ডিউ রেসপেক্ট আমার দৃষ্টিতে বুলশিট বিধে আমি সেগুলো অ্যাকসেপ্ট করি না, কিন্তু উনি ওগুলোকে আবার একবার মনিমুক্তা হিসেবে আঁকড়ায় ধরতেছেন অ্যাপারেন্ট। সো যা হোক, ব্যক্তি স্বাধীনতার ব্যাপার হচ্ছে, ব্যক্তি স্বাধীনতা খুবই সুন্দর একটা ধারণা, খুবই সুসভ্য একটা ধারণা। ব্যক্তি স্বাধীনতার মধ্যে কি কোনো ফাঁক ফোকর? অবশ্যই ফাঁক ফোকর আছে, কিন্তু ফাঁক ফোকর আছে বলে আপনি ওই পথে হাঁটবেন না। ইটস লাইক
মনে করেন বাংলাদেশে যেই দেশে কোনো রিসার্চই হয় না সেই দেশে আপনি বলতেছেন ও না না রিসার্চ খারাপ, কেন রিসার্চ খারাপ? কারণ হইতেছে রিসার্চের পর ফলে হইতেছে আপনার ইয়ে হয়, আর রিসার্চের ফলে একটা বোমা তৈরি হয়, একটা বোমা তৈরি হলে এটা মানব জাতির জন্য খারাপ। সো আমরা এতই সুসভ্য, আমরা এতই আগানো যে পশ্চিম এরা কত খারাপ কত অসভ্য, এরা রিসার্চ করে, এরা রিসার্চ করে অ্যাটম বোমা বানায়, আমরা অনেক সুসভ্য, আমরা রিসার্চও করবো না, কারণ রিসার্চ করলে অ্যাটম বোমা বানানোর রিস্ক থেকে যায়, আমরা রিসার্চই করবো না। কথা বলছেন আপনি স্বাধীনতা দিতে গেলে স্বাধীনতার সাথে, হ্যাঁ স্বাধীনতার যে ব্যাগেজ এটার সাথে অনেক রকম ইস্যু থাকবে, অনেক কিছু আসবে, সকল কিছু কোনো কিছুই পৃথিবীতে ফুল প্রুফ না। কি জানি ওই যে সায়েন্সেরও ইস্যু আছে, রাইট? আপনি সায়েন্স যখন আপনি যখন আবিষ্কার করবেন তখন আপনার সায়েন্সকে অপব্যবহার করা হবে, স্বাধীনতা হলে স্বাধীনতার মিস ইউজ হবে, সব ঠিক আছে। তাই বলে আপনি স্বাধীনতাই দেবেন না, আপনি স্বাধীনতা যে দেশে স্বাধীনতার ধারণা বিরাজ করে না, যে দেশে মানুষ থাকতে চায় না পরাধীনতার কারণে, ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল পর্যায়ে, সেই দেশে আপনি স্বাধীনতার আলাপ প্রসঙ্গে আপনি আলাপ করতে বসে আপনি স্বাধীনতাকে ব্যাশিং করতেছেন, আপনি স্বাধীনতার কী কী লিমিটেশন, কী কী সমস্যা, স্বাধীনতা একটা অলিক ধারণা, একটা মরিচিকা, স্বাধীনতা বলতে কিছু নাই, পশ্চিম যে স্বাধীনতার মানুষ, পশ্চিমের মানুষ যে স্বাধীনতায় মিথ্যে প্রলোভনে বুধ হয়ে আছে, তারা কিন্তু আসলে বুঝতেছে না যে তারা আসলে কিন্তু একটা মিথ্যের মধ্যে ডুবে আছে, আসলে কিন্তু স্বাধীনতা বলতে কিছু নাই। এই আলাপ করার জন্য আপনি বাংলাদেশে বসে এটা আপনার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে রেলেভেন্ট আলাপ? Sad, really sad, really sad, really pathetic.